আশা রাখছি তোমরা ভালোই আছো, ভালোভাবে পড়াশোনা করছো নিশ্চয়, মা বাবার কথা শুনছো, ঠিক সময় পড়তে বসছো তো? ঠিক আছে, মায়ের কথা শুনে মা যখন পড়তে বসবে তখন কিন্তু অবশ্যই পড়তে বসবে। তোমাদের চন্দ্রবিন্দু পর্যন্ত বাড়ানো হয়ে গেছে, সবাই লিখছো বাড়িতে ভালো করে? হ্যাঁ, বারবার খাতাতে লিখবে, মা যতবার লিখতে বলবে ততবার লিখবে, কিন্তু যত লিখবে তোমরা ভালোভাবে প্র্যাকটিস করলে তোমাদের ভালো হবে, একদম অন্যায় করবে না। আর তোমাদের স্কুল আসতে ইচ্ছে হচ্ছে নাকি? বাড়িতে থাকতে ভালো লাগছে না স্কুলে আসতে ইচ্ছে হচ্ছে, কোনটা? এখন কিছু উপায় নেই। এবার দেখো, আজকে তোমাদের ক থেকে তালবস পর্যন্ত লেখাটা লিখতে হবে, ঠিক আছে? ক থেকে তালবস পর্যন্ত সুন্দর করে লিখবে। দেখো ঘর কাটবে এইভাবে, তোমাদের প্রতিদিন লেখানোর মতো যেভাবে সেরকম ভাব লিখবে। ক খ ব ঘ ম ঞ র ল ব তালবস্য দুটো লাইন ভর্তি করে লিখবে সুন্দর করে। আবার দেখো ক, আমার সাথে তোমরা বলে যাও ব খ ঠিক আছে। এবার বলো কি কি লিখলাম দেখো, এভাবে কেটে করবে। ক খ ব খ ম ঞ র ল ব তালবস্য, ঠিক আছে? বারবার এটা প্র্যাকটিস করবে। তারপরে দেখো মাছের বর্ণ করবে, দ ড্যাশ ব্যঞ্জন, দ এর পরে কি হবে? ত থেকে বলে যাও, দেখবে ঠিক চলে আসবে। ত এর পর ত খ দ খ ব্যঞ্জন, তাহলে দ এর পর কি বললে? দ এর পরে ধ, ঠিক আছে? তারপরে এটা আছে ফ ফ, তারপরে ড্যাশ, তারপরে উজ, তাহলে কি হবে মাঝখানটাতে? ক থেকে বলে যাও ক খ ব খ ম অঞ্জ, তাহলে ভয়ের পরে কি বললে? ম, এই কানটাতে ম লিখবে, ঠিক আছে? এবার আগের বর্ণ ও পরের বর্ণ, আগের বর্ণ পরের বর্ণ, মাঝের বর্ণটা দেওয়া আছে, আগে কি হবে পরে কি হবে, ডয়ের আগে কি, ডয়ের আগে বলতে গেলে কি থেকে ধরতে হবে তোমাদের? ট থেকে। ট থেকে বলো ট ঠ ড ঠ, তাহলে ডয়ের আগে কি বললে? ঠ ঠ ট ঠ ড তারপর ঢ, ঠিক আছে? এটা কি আছে? এটা ল আছে, ল বলতে গেলে কি থেকে বলবে? অঞ্জ থেকে, অঞ্জ র ল ব, তাহলে ল এর আগে কি বললে? ল এর আগে র, ল তারপরে ব, ঠিক আছে? এগুলো আগের বর্ণ পরের বর্ণ এইভাবে প্র্যাকটিস করবে, মাঝের বর্ণ করবে। আর আগের বর্ণ পরের বর্ণ অনেক আগেই হয়েছে, এবার এই দুটো আগে বেশি করে করবে, ঠিক আছে? ভালোভাবে থেকো, পড়াশোনা করো।